আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি ব্রিক ফিল্ড, অর্থাৎ ইট ভাটায়। তো প্রিয় দর্শক, চলুন পুরো ইট ভাটাটি ঘুরে দেখি। প্রিয় দর্শক, যে সুড়ঙ্গর মতো গ্যাপটি দেখতেছেন, এটা আসলে ইট পুড়ালে যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটা এদিক দিয়ে বের হয়ে যায়। এবং আপনারা জানেন ইট ভাটায় একটা বড় চুল্লি থাকে, সেই চুল্লি দিয়ে ধোঁয়া বের হয়। তো এই গ্যাপগুলোর সাথে সেই চুল্লির সংযোগ আছে। আর প্রিয় দর্শক, দুই পাশে ইটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এগুলাতে ইট সাজানো হয়, ইট সাজায় পোড়া হয়। এবং এটাই মূলত চুলা বা চুল্লি ইট পোড়ানোর। দেখতেছেন বিশাল লম্বা জায়গা, এবং চারপাশেই এরকম জায়গা আছে। মাঝখানের জায়গাটা চারপাশে ওয়াল করে এভাবে চুলা তৈরি করা হয়েছে। দর্শক, আমরা উপর থেকে দেখি, দেখতে হয়তো পুরোপুরি বুঝতে পারছি। দর্শক, এই যে গ্যাপটা বের হইতেছি, পার হইতেছে, এরকম চারপাশে এই গ্যাপ আছে এবং চারপাশে ওয়াল করা আছে। এবং পাশে যে হয়তো দরজার মতো দেখতেছেন, সেদিক দিয়ে ইট বের করা হয়, ঢুকানো হয়। এবং আমরা যে মাঝখান দিয়ে হাঁটতেছি, এইখানে পাইপ, নিচে পাইপ দিয়ে সেট করা আছে। যে আমরা পূর্বেই বলছি যে ইট পুড়াইলে যে ধোঁয়াগুলো হয় সেগুলো বের হওয়ার জন্য নিচে পাইপ সেট করা আছে। এবং যেই গ্যাপগুলোর কথা বলছিলাম, সেই গ্যাপের সাথে পাইপের সংযোগ দেওয়া আছে সিস্টেম করে। এবং এই গ্যাপগুলায় এক একটা চেম্বার সাজানো হয়, এবং এই চেম্বারের যেই ধোঁয়াগুলো হয় এই গ্যাপ দিয়ে টেনে চুল্লিতে বের করা হয়। এবং আপনারা জানেন এই চুল্লিটা ধোঁয়া বের হয়, তার জন্য নিচে পাখা দিয়ে মেশিন সেট করা থাকে। মেশিনের মাধ্যমে পাখাটা ঘুরে ঘুরলে সেই পাখা ধোঁয়াগুলা টেনে নিয়ে বের করে দেয়। এবং দেখতেছি নিজে বললাম বিশাল জায়গা, সেই জায়গাগুলো ইট সাজানো হয়। তো প্রিয় দর্শক, আজ এই ইট পাতায় প্রথম আগুন দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সেটা দেখতে পারবেন। আজই প্রথম ইট ভাটায় আগুন দেওয়া হয়েছে, সিজনের প্রথম। প্রিয় দর্শক, এই দেখতেছেন সামনে সমান জায়গা, আসলে এটা এটা চুলা। ইট সাজানো হয়েছে, সাজানোর পর উপরে পুরাতন পুরা ইট দিয়ে তার উপরে রাবিশ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এটা মেন উদ্দেশ্য হচ্ছে যেন উপরের বাতাসটা ভিতরে না যায়, কারণ ভিতরে যখন আগুন জ্বলে এটার যে ধোঁয়াটা হয় সেটা তো বললামই, সেই গ্যাপ দিয়ে চুল্লি টেনে নিয়ে যায়। তাই বাহিরে বাতাস যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে ইটটাতে ওইভাবে আগুন ধরবে না, প্লাস উপরের ইটটা পুড়বে না। এবং প্রিয় দর্শক, দেখতেছেন ইটগুলা যেন সাজানো আছে, খেয়াল করলে দেখতে পাবেন। দেখতেছেন ইটগুলো সাজানো আছে, এগুলো হচ্ছে নতুন ইট, বাহিরে শুকানোর পরে এখানে এনে সাজানো হয়েছে। এবং দেখতেছেন সামনে দুইজন কারিগর কাজ করতেছে, ইট সাজাইতেছে, এটা পুরানোর জন্য সাজানো হইতেছে। এবং একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, ইটগুলো যেন সাজাইতেছে, প্রতিটা ইটের মাঝখানে গ্যাপ আছে। এবং নিচে দেখতেছেন আগে পুরাতন ইট চেয়ে নিয়েছে, এবং তারপরে যেভাবে সাজানো হয়েছে, সাজানোর জন্য পরে যখন সাজানো শেষ হয়ে যায় তার উপরে আবার দেখতেছেন আগের পুরাতন পুরনো ইট দিয়ে তার উপরে রাবিশ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এবং প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন, এই যে একটা শীট দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক একটা চেম্বারের গেট, একটা চেম্বারের সাথে আরেকটা চেম্বারের সংযোগ। প্রিয় দর্শক, যে এই জায়গাটা সাজানো হচ্ছে তার পূর্বে একটি চেম্বার কমপ্লিট করা হয়েছে, যেটা আমরা দেখলাম। এবং দেখতেছেন ইটগুলো যেন সাজানো আছে, কিছু কিছু লাইনের মতো গ্যাপ আছে, যে গ্যাপগুলায় হাওয়া চলাচল করে বা টানার পর ওই গ্যাপগুলাতে মূলত হাওয়াগুলো বের হয়ে যায়। এবং ওই গ্যাপগুলা চেম্বারের সাথে সংযোগ করা আছে। এবং দেখতেছেন এই যে প্রিয় দর্শক, ইটগুলো গ্যাপ গ্যাপ করে সাজানো আছে। এবং মাঝে মাঝে বড় গ্যাপগুলা যেগুলো, এগুলো হচ্ছে উপরে চুলা সেট করা হয়, চুলা বলতে একটা ডাইস সেট করা হয়, যেটাতে
কয়লা দেওয়া হয় উপর থেকে, সেটাও আমরা দেখব। দেখতেছেন পুরো জায়গাটা, এটাই হচ্ছে চুলা। এই দেখেন গ্যাপগুলা সাজানো আছে, প্রিয় দর্শক। এই দেখতেছেন এই সাইডে একটা, যে বলছিলাম ওই শীট দিয়ে আটকানো আছে চেম্বার, এই এটা সেই চেম্বারের দরজা রেডি করতেছে। এইখানে শীটটা দিয়ে দিলে পরে যে একটা চেম্বার থাকবে সেটা থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং যখন শীটটা তুলে দেয় তখন এই চেম্বারের সাথে পরবর্তী যে চেম্বারটা সাজাবে সেটার সাথে সংযোগ হয়ে যায়। কারণ প্রিয় দর্শক, একসাথে পুরো ইট ভাটাই আগুন দেওয়া হয় না, এক এক করে দেওয়া হয়, এক একটা চেম্বারে আগুন দেওয়া হয়, এবং একটা একটা করে চেম্বারে আগুন দিয়ে দিয়ে যাওয়া হয়। কারণ প্রিয় দর্শক, এই পুরো ইট ভাটাই রাউন্ড আকারে ঘুরতে থাকে। ধরেন এক এই যে এখানে সাজাইতে আছে, পিছনে কিন্তু অলরেডি আগুন দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে যদি এইখানে খোলা থাকতো তাহলে আগুনটা জ্বলতো না। কারণ মনে করলেন যখন এই বাহিরের বাতাসটা ঢুকবে তখন আগুনটা ভিতরে ঢুকবে না, তো ওই যখন এক মাথায় আগুন দেওয়া হয় বাতাসটা কিন্তু আরেক মাথাতে বের হয়, তার মানে কি আগুনটা বাতাসের টেনে ভিতরে নিয়ে যায়, ইটের ভিতরে নিয়ে যায়। আর উপর থেকে এই দেখতেছেন এই যে এইখানেই সে একটা ডাইস সেট করা হয় লোহার, যেটা ডাকনা সিস্টেম, সেটা এখানে বসায় দেওয়া হবে, এবং ওই যে রাবিশ দিয়ে ভালো করে ডেকে দেওয়া হয়। এই ডাইস দিয়ে যেই কয়লাগুলো আছে সেগুলো দেওয়া হয়, এবং এটা কয়লা দেওয়া হলে আবার ডেকে দেওয়া হয়, কারণ এটা খোলা রাখলে উপর থেকে বাতাস যাবে, সেক্ষেত্রে ভিতরে আগুনে সমস্যা হবে আগুন। এই যে দেখতেছেন যে শীটটা, এটা হচ্ছে শীট, এইরকম শীট দিয়ে এক একটা চেম্বারের সাথে আরেকটা চেম্বারে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রিয় দর্শক, যেই ডাইসগুলোর কথা বলছিলাম, এই যে সেই ডাইসগুলো দেখতেছেন ডাইস, এবং এগুলোর প্রতিটা ঢাকনা আছে। প্রিয় দর্শক, এই দেখতেছেন একটা ডাইস সেট করা হয়েছে, এবং রাবির দিয়ে চারপাশে টাকা, চলুন খুলে দেখি। এটা নতুন, আজকেই প্রথম আগুন দেওয়া হয়েছে, তাই ভিতরে দেখতেছেন কিছু দেখা যাচ্ছে না এরভাবে, কিন্তু যে আগুনটা কয়েকদিন যায় তখন দেখা যাবে ভিতরে আগুন দেখা যায় এটা, এবং ইট পুরা পুরে লাল হয়ে আছে সেটা বোঝা যায়। তো আজই প্রথম যার জন্য সেটা ওইভাবে বোঝা গেল না। এই দেখতেছেন একটা ইউ আকৃতির ডাইস, যেটা শীট দিয়ে বানানো, এটা একটা চেম্বারের সাথে, এই যে চেম্বারগুলো সাজানো আছে এটার সাথে যে চুল্লির যে পাইপ আছে সেটার সংযোগ করে দিছে। আর এই দেখেন প্রিয় দর্শক, আজই প্রথম আগুন দেওয়া হয়েছে, তো এটা আমরা নিচ দিয়ে নিচে যাই দেখব। দেখতেছেন আজই প্রথম আগুন দেওয়া হয়েছে, অনেক লোকজন আছে, তো এটা আমরা নিচে যাই দেখব কীভাবে আগুন দিতেছে। প্রিয় দর্শক, দেখতেছেন চারপাশে ইট বানানো আছে, সাজানো হয়েছে, শুকাইতেছে, এখানে ইট শুকায় আর আস্তে আস্তে সেইখান থেকে নিয়ে এসে আসা ইটগুলা বাটায় সাজানো হইতেছে, চুল্লিতে সাজানো হইতেছে। এবং প্রিয় দর্শক, দেখলেন যেই যেখানে আগুন দেওয়া হয়েছে এইখান থেকে আগুন দেওয়া হয়েছে, আজকে দিন দেওয়া হয়েছে একেবারে, ইট যতদিন পূর্বে ততদিনই এই ইট বাটায় আগুন থাকবে, নতুন করে আর কোনো আগুন দিতে হবে না, এটা একের পর এক চেম্বার সাজাবে, রাউন্ড হয়ে ঘুরতে থাকবে। এক নজরে দেখলেন পুরো ইট বাটাটা মোটামুটি ঘুরে দেখাতে চেষ্টা করলাম, তো আমরা নিচে যাব। নিচে যেয়ে যে এখানে আগুন দিতেছে সেই জায়গাটা দেখবো। এই দেখতেছেন লেবাররা রাবিশ দিয়ে যে চেম্বারটা রেডি হচ্ছে সেগুলো ঢেকে দিতেছে। তো প্রিয় দর্শক, আমরা নিচে নামছি, এখন যেখানে আগুন দিছে আসি প্রথম সেইখানে, যেখানে দেখতেছেন প্রিয় দর্শক, দেখেন প্রথম আগুন দিছে কিভাবে সুন্দর, দুই তিনটা তিনটা চুলা সিস্টেম করছে। এই দেখতেছেন আগুনগুলা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন ভিতর দিকে বাতাস টেনে নিয়ে যাচ্ছে, উপর থেকে দেখতেছেন এগুলো কয়লা দিতেছে, এবং
বাতাসটা ভিতরের দিকে টানছে, ঢুকতেছে। এর কারণ হচ্ছে ওই দেখতেছেন আগুনের দিকে, খেয়াল করলে দেখতে পারবেন যে আগুনটা মূলত ভিতর দিকে যাচ্ছে। এর মেন কারণ হচ্ছে যে চুল্লি দিয়ে যে বাতাসটা টানতেছে ধোঁয়াটা বের করার জন্য, এটা মূলত ইটের মাঝখান থেকে টেনে নিতেছে, তাই আগুনটা ইটের ভিতরের দিকে যাইতেছে। এক কথায় বাইরের বাতাসটা ঢুকতেছে, মানে আগুন হয়ে ঢুকতেছে। প্রিয় দর্শক, দেখতেছেন এই যে এই চেম্বারগুলোর সাথে সংযোগ করা আছে, এবং এইখানে যে শুরু হয়েছে পরবর্তীতে পুরো রাউন্ড ঘুরে এসে আবার এখানেই শেষ হবে। প্রিয় দর্শক, এই দেখতেছেন সেই চুল্লি, এই দেখতেছেন আগুন ধোঁয়া বের হইতেছে। তো প্রিয় দর্শক, সেই আগুনের ধোঁয়াটাই বের করে নিয়ে আসতেছে এই চুল্লির মাধ্যমে, এবং এইখানে দেখতেছেন ইলেকট্রিক মোটর আর কি, বিদ্যুতের বিদ্যুৎ বেড়ে গেলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।